करें सेवरेजन प्रेजन प्रेजन रिस्क यू बटे ओ भाई साहब भाई रे भाई की মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছো খুব একেবারে ব্রিজের উপর থেকে গাড়ি নিচে পড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছো আজকের ভিডিওটা আমরা আর কন্টিনিউ করতে পারবো না এখানে ভাই কি হয়েছে ভাই কিছুই জানা যাবে না ভাই একেবারে পানির মধ্যে পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই আমরা কিন্তু ড্রোন শটে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে পানির মধ্যে কিন্তু গাড়ি বন্ধুরা আইরে 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 অবস্থা কিন্তু খুবই খারাপ একেবারে ব্রিজের উপর থেকে কিন্তু পড়ছে গাড়িটা ভাই উড়াদুড়া দিতে যে ভাই ডেঞ্জার পুরো মোটামুটি একেবারে কাজ ছেড়ে দিয়েছে এখানে আরেকটা গাড়ি ছিল ওভারটেক দিয়ে সে পালিয়ে গেল ওই যে সে পালিয়ে গেল আমাদের ড্রোন কিন্তু তার পিছনে লেগে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সে কই গেল এই যে সামনের গাড়িটা সম্ভবত এই যে ভাই এই সাউথ লাইনের এই গাড়িটাই কিন্তু অ্যাক্সিডেন্ট করছে ভাই এই যে দেখে রাখো তোমরা চিনে রাখো ভাই সাউথ লাইনের গাড়ি ভাই এই যে সাউথ লাইন এই অ্যাক্সিডেন্ট করে কিন্তু পালিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আর খুবই খারাপ লাগলো ভাই আমাদের আর কুয়াকাটা যাওয়া হলো না কুয়াকাটা যাওয়ার আগেই আমাদের সাকুরার জীবনটা নিভে গেল আর ভাই অনেক লোক হতাহত হয়েছে যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও টেক্সমিটি 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে আমরা বরিশাল শহরে আছি আর আজকে আমরা অনেকদিন পর কিন্তু বরিশাল থেকে হচ্ছে ডাইরেক্ট চলে যাব কুয়াকাটা আর আমাদের যে ভাই রিকোয়েস্ট করছে যে ভাই মানে বারবার করে বলছে ভাইয়ের নাম হচ্ছে মাসুদ হাসান ভাই বলছে যে ভাই বরিশাল থেকে কুয়াকাটা যান সাকুরাকে নিয়ে তা বন্ধুরা আমরা আজকে সাকুরাকে নিয়ে নিছি আর আমাদের গাড়িও ফুলফিল বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সিটও নাই যে ভাই একজনকে আমরা বসতে দিতে পারবো যাই হোক আর এখন আমরা আমাদের দরজাও বন্ধ করে দিয়েছি আর আজকে আমাদের ড্রাইভার হচ্ছে ডেঞ্জার প্রোকে নিয়ে আমরা বরিশাল থেকে যাব ডাইরেক্ট কুয়াকাটা এখান থেকে হচ্ছে আজকে আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাব ঠিকই কিন্তু আজকে আমরা একটা অন্য রোড দিয়ে যাব যে কারণে এখান থেকে বরিশাল থেকে কুয়াকাটা 298 কিলোমিটার দেখা যাচ্ছে আমরা একদম সাগরের পাশ দিয়ে যাব যে রোডটা দিয়ে কিন্তু আগে কখনো আমরা যাইনি অন্য কেউ যায়নি গেছে কিনা আমি জানি না কিন্তু আমি ভিডিওতে কখনো দেখিনি যাই হোক বরাবরের মতো আজকে আমাদের ডেঞ্জার প্রো গাড়ি চালাবে আর আমি আছি ভাই ডেঞ্জার প্রোর পাশে এখন সুন্দরভাবে উড়া দৌড়া দেবো বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এখন বের হয়ে যাবো গাড়ি স্টার্ট দিয়ে ফেলি গাড়ি কিন্তু স্টার্টে ফেলছি হর্ন ফর্ন সব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মাসুদ হাসান ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম বরিশাল থেকে কুয়াকাটা ওস্তাদ হালকা হালকা বেরোন হালকা হালকা ঠিক আছে ডাইন ইন্ডিকেটার রাখেন হালকা ধীরে হালকা ফুল কাটান আসেন আসেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম সুপারভাইজারের পাশে আছি আজকে আমাদের সুপারভাইজার হান্টু সে হ্যাঁ ঠিক আছে ভালো কথা হ্যাঁ বাড়া যাও ক্লিয়ার তো বন্ধুরা আমরা কিন্তু বরিশাল বাস টার্মিনাল থেকে আস্তে ধীরে ধীরে বেরোয় যাচ্ছি ভাই কোন দিকে রাস্তা হালকা 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 আরে ভুল করে ফেললাম নাকি না 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 ঠিক আছে ওস্তাদ বারান ক্লিয়ার হালকা ডাইন ইন্ডিকেটার রাখেন আস্তে 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 হালকা হালকা ফুল কাটান ডানে বাঁ খেয়াল রাখেন ও ভাই সাহেব কি জ্যাম পড়ছে রে ভাই আবারও সেই বাইকার ঘুরে ফিরে সেই বাইকার আস্তে স্লো 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 ওস্তাদ হালকার পথে বাম মারে চলে যান বারান ক্লিয়ার গুড চালা যান আস্তে স্লো হ্যাঁ যা ভাই ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ ডেঞ্জার পরে যখন গাড়ি চালায় তখন কিন্তু ভাই উড়াদুড়া হয় হালকা 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 চাপাই দেন আস্তে আস্তে স্লো গুড আরে ভাই কে লাইনে কিভাবে চাপালাম দেখছো ভাই সরি হালকা 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 কি রে ভাই বিশাল জ্যাম নাকি আরে ভাই বিশাল জ্যাম স্লো কাটান হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরোনোর মুখে ভাই বিশাল জ্যামে পড়ছি এখন আবার একটা হালকা একটু ব্যাকে নিয়ে কিন্তু বেরোনোর একটা চান্স আছে দেখি বেরোনো যায় কিনা ফুল কাটাই এটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি ও ছেড়ে দিছে আস্তে আস্তে হালকা 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 যাবে বারান ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ ডেঞ্জার প্রো কিন্তু বসে থাকে না ডেঞ্জার প্রো কিন্তু উড়াদুড়া দিয়ে যায় হালকা স্লো হালকার পথে আস্তে হালকা 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 বেরোজান ফুল কাটান তো বন্ধুরা আজকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কিন্তু বরিশাল থেকে কুয়াকাটা অনেক দিন কিন্তু আমরা কুয়াকাটায় যাই না কুয়াকাটার সমুদ্র সৈকত আমরা দেখি না সাগরকন্যা কুয়াকাটা যেটা সেটা যাচ্ছি বন্ধুরা আর আজকে আমরা অন্য সাইডে যাবো ভাই এত চাপ কেন কি অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে আস্তে স্লো 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 এই যে এসালাম আর প্রাইভেটের মধ্যে ঝামেলা হালকা বেরো যাই ভাই এখান থেকে চাপাচাপার মধ্যে দিয়ে আমরা দ্রুত বেরো যাই এইসব ঝামেলার মধ্যে আমাদের থাকার কোনো দরকার নেই মাসুদ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনি রিকোয়েস্ট করছেন সুন্দর একটা রিকোয়েস্ট আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছি সাকুরা পরিবহনের গাড়ি নিয়ে সাকুরা কিন্তু এইসব রাস্তার কিং বস যেটাই বলো সব কিছুই কিন্তু আর ডেঞ্জার পড়ার মতন ড্রাইভারের হাতে যদি গাড়ি পড়ে ভাই তাহলে তো ভাই উড়াদুড়া তো কঠিন লেভেলের হবে সেটা তো বলার কিছু নিয়ে থাকে না অপেক্ষায় থাকে না যাই আস্তে আস্তে বারান্দার হালকা হালকা ও ভাই ইন্ডিয়ান গাড়ি দেখে কি করে আসছে স্লো ব্রেকে বা টান দেন আজকে ভাই সামনে কোনো প্লেয়ারই নাই
ও যে মানে গ্রিনল্যান্ডের একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো। গ্রিনল্যান্ডকে আমরা এখন ওভারটেক দেবো। গ্রিনল্যান্ড আসতে ধীরে ধীরে কুয়াকাটার দিকে যাচ্ছে। আসতে বারে যান ক্লিয়ার, হালকার পথে ক্লিয়ার, গাড়ি আছে কিন্তু ওস্তাদ আসতে, স্লো ব্রেকে বা ব্রেকে বা হালকা বেরো ক্লিয়ার, স্লো 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 স্লো। কী রে ভাই পিছনে আসিস কেন, কী সমস্যা? আরে ভাই সাহ গাড়ি পিছোচ্ছে দেখো, হালকা বাড়ান ক্লিয়ার। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্যামলির গাড়ির বন্ধুরা, শ্যামলি 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 স্লিপার কোচ, শ্যামলি স্লিপার কোচের গুড, বাড়া যান বাড়া যান, নষ্ট হয়ে গেছে। আমরা বাকেরগঞ্জ চলে আসছি বন্ধুরা, বাকেরগঞ্জ থেকে একদম কাছে চলে আসছি। বাকেরগঞ্জে যারা যারা আসো তারা অবশ্যই আমার চ্যানেল গেম বিডি 2.0 এবং বস গেমার চ্যানেল দুটোকে খুশি মেয়ে দেয়, বেশি বেশি লাইক কমেন্ট ফটাফট করে দিও, কারণ সাকুরাকে নিয়ে যাচ্ছি ভাই, উড়াদুরা তো হবে, একটু উড়াদুরা না হলে কি হয়। আস্তে আস্তে বাড়ান 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা। আজকে কোনো বাইকারকে আমরা মারবো না ভাই, এই কয়েকদিন আমরা প্রচুর বাইকারকে মারছি। আসছে স্লো 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 ঘুরবে 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 ঘুরে 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 ঘুরে, ও বাইরে এখনই তো লেগে যাচ্ছিল। যাই হোক, হক স্পেশাল যেটা সেটা পার্জে চলে গেলো, একটুর জন্য লাগেনি। বাকেরগঞ্জ ডিসকভার হয়ে গেছে, আমরা বাকেরগঞ্জে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বাকেরগঞ্জ থেকে 194 কিলোমিটার হচ্ছে কুয়াকাটা। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল গেম বিডি 2.0 এবং বসগঞ্জ চ্যানেল নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল দুটোকে খুশি মেরে দেবে, বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেবে। আমরা এখন বাকেরগঞ্জ শহরের মধ্যে আছে, কিন্তু কে কে বাকেরগঞ্জে আছে তারা কিন্তু অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার দুটো চ্যানেলকে খুশি মেরে দিও। হালকা 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 সে বাড়া যান। মাসুদ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, কিন্তু আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছি, খুব ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ। হালকা হালকা বাড়া যান, চরম উড়াদুরা দেওয়া শুরু করছে কিন্তু সাকুরা বন্ধুরা, দেখতে পাচ্ছি আসতে হালকা 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 বাড়ান ক্লিয়ার, যে গোট 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 বেড়ে যান বেড়ে যান বেড়ে যান গোট। ও ভাই সাহেব এখান থেকে বেরোলাম কি রে ভাই, নিজের চালানো দেখে ভাই নিজেই মানে অবাক হয়ে যাচ্ছে ভাই, কি ডেঞ্জারাস টান হালকা। আমাদের ডেঞ্জার পুরো যখন গাড়ি চালায় তখন ভাই আশপাশের রাস্তায় আগুন ধরে যায় সেরকমই। হালকা 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 গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে, বেড়ে যান বেড়ে যান বেড়ে যান, রিস্কি ওভারটেক। ও ভাই সাহেব ভাই রে ভাই, কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই সাব, একেবারে ব্রিজের উপর থেকে গাড়ি নিচে পড়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা আমরা আর কন্টিনিউ করতে পারবো না, এখানে ভাই কি হয়েছে ভাই কিছুই জানা যাবে না ভাই, একেবারে পানির মধ্যে পড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। আমরা কিন্তু ড্রোন শটে তোমাদেরকে দেখাচ্ছি, একেবারে পানির মধ্যে কিন্তু গাড়ি বন্ধুরা, আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে, অবস্থা কিন্তু খুবই খারাপ, একেবারে ব্রিজের উপর থেকে কিন্তু পড়ছে গাড়িটা ভাই, উড়াদুড়া দিতে যে ভাই ডেঞ্জার পুরো মোটামুটি একেবারে কাজ সেরে দিয়েছে। এখানে আরেকটা গাড়ি ছিল ওভারটেক দিয়ে, সে পালিয়ে গেল, ওই যে সে পালিয়ে গেল, আমাদের ড্রোন কিন্তু তার পিছনে লেগে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সে কই গেল, এই যে এই যে সামনের গাড়িটা সম্ভবত, এই যে এই যে এই যে এই যে ভাই এই সাউথ লাইনের এই গাড়িটাই কিন্তু অ্যাক্সিডেন্ট করছে ভাই, এই যে দেখে রাখো তোমরা চিনে রাখো ভাই, সাউথ লাইনের গাড়ি ভাই, এই যে সাউথ লাইন এই অ্যাক্সিডেন্ট করে কিন্তু পালিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমরা একেবারে ডাইরেক্ট ভাই এখানে কিন্তু জ্যাম পড়ে গেছে, লোকজনরা কিন্তু মানে আমাদের বাঁচানোর জন্য ভাই চেষ্টা করতেছে, আর ওই যে নিজে হচ্ছে সাকুরার গাড়ি পড়ে আছে, খুবই খারাপ লাগলো ভাই আমাদের। আর কুয়াকাটা যাওয়া হলো না, কুয়াকাটা যাওয়ার আগেই আমাদের সাকুরার জীবনটা নিভে গেল, আর ভাই অনেক লোক হতাহত হয়েছে। যাই হোক, আমরা আমাদের যাত্রা এখানে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই যাত্রাটা মানে আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল গেম বিডি 2.0 এবং বস গেমার চ্যানেল দুটোকে খুশি মেরে দেবো, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবো। আমরা কিন্তু ড্রোন শট দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই, কী একটা অবস্থার উপরে দেখো, গাড়ি সব থেমে গেছে, বাঁচানোর জন্য সবাই নিচে নেমে আসতেছে, এটা তো আর এখানে দেখানো গেল না। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। আর মাসুদ হাসান ভাই আপনার রিকোয়েস্টটা আমরা আবার নেক্সট টাইমে রেখে দেবো, এত সুন্দর একটা মানে যাত্রা করছিলাম আমরা কিন্তু যাত্রাটা আমরা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না, তার আগেই কিন্তু আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো এবং ব্রিজ থেকে কীভাবে পড়ে গেল সেটা তো ভাই তোমরা সবাই দেখবা যখন ভিডিওটা পাবলিশ করা হবে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।